দেউরী স্বায়ত্তশাসিত পরিষদত সংঘটিত ভয়ঙ্কর দুর্নীতি। প্রায় 100 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ দেউরী স্বায়ত্তশাসিত পরিষদর বিরুদ্ধে। দেউরী জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়ন আর বিকাশের গঠিত দেউরী স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য মাধব দেউরী, উপকার্যবাহী সদস্য ভাস্কর দেউরী আর অধ্যক্ষ বিষ্ণু দেউরীর নেতৃত্বত বিগত কেবা বছর ধরে সংঘটিত হয়ে আছে ব্যাগুম কেলেঙ্কারি। আর এই কেলেঙ্কারির আঁরর পৃষ্ঠপোষকতাত আছে এইগৰাকী হরেন দেউরী। এতিয়া চাও গুৱাহাটীৰ বৰবাৰীস্থিত এই ভীমবৰ দেউরী ভবনৰ দৃশ্য। এই ভবন নির্মাণের 2018-19 নভেম্বর ঠিকাদার হরেন দেউরীয়ে মোকলাই নিয়ে 2,09,83,638 টাকা। নিয়ম অনুসরি 24 মাহৰ ভিতর কাম সম্পূর্ণ করবলগিয়া আছিল যদিও ঠিকাদার হরেন দেউরীয়ে আজি পর্যন্ত সম্পূর্ণ নকরিলে ভবনটির নির্মাণের কাম। আনহাতে সরকারি নীতি নিয়ম মোহারি নির্মাণ কার্য চলি থাকার মাজতেই এই ভবনটির উন্নীতকরণের নামত বিত্তীয় বর্ষ 2021-22 পরিষদে অনৈতিকভাবে আবন্টন দিয়ে 48,00,000 টাকা। বিত্তীয় বর্ষ ঠিকাদার হরেন দেউরীক চব্বিশ মাহৰ ভিতৰত সম্পূৰ্ণ কৰিবৰ কাৰণে 2,09,83,638 টকা পুঁজি আবণ্টন দিয়া হৈছিল। কিন্তু 24 মাহ উকলি যোৱাৰ পাছতো কিন্তু আজিৰ পৰ্যন্ত সেই ভৱনটি সম্পূৰ্ণ কৰিব নোৱাৰিলে। আৰু সেই একেটা ভৱনতেই পুনৰ 21-22 বিত্তীয় বৰ্ষত 48,00,000 টকা পুঁজি আবণ্টন দি ধন আত্মসাত করার চক্রান্ত তেওঁলোকে রচনা করেছে। হরেন দেউরী ডাঙরিয়াক মই হকিয়াই দিব বিচাৰিছো যে আপুনি সেই ভবনটির নামত যিখিনি পুঁজি আহিছিলে পুঁজিখিনি কত কেনেকৈ খরচ করিলে আপনি অতি সোনকালে রাজহুয়া করক অন্যথা কিন্তু সদৌ খম দেউরী ছাত্র সন্থায় আপনার কিন্তু সহজে এৰি নিদিয়ে। ঠিক একেদরে ডিব্রুগড় পদুমনগর স্থিত ভীমবর দেউরী ছাত্রাবাস নির্মাণের নামতো বিয়াগুম কেলেঙ্কারির অভিযোগ উপমুখ্য কার্যবাহী সদস্য ভাস্কর দেউরীর বিরুদ্ধে। ভাস্কর দেউরী সমষ্টিটির উপমুখ্য কার্য ভাস্কর দেউরী ডিব্রুগড় সমষ্টি, সেই সমষ্টিত বয়েজ হোস্টেল ভীমবরদেউরী বয়েজ হোস্টেল আমার 17-18 বিত্তীয় বর্ষত 90,00,000 টাকা পুঁজি আবণ্টন দিছে। 90,00,000 টাকা যেটু পুঁজি, সেই পুঁজি ইতিমধ্যে কিছুদিনের আগত সামাজিক মাধ্যমের জড়িয়ে রাজহুয়াকে প্রকাশ করেছে। উন্নীতকরণের নামত 10,00,000 টাকা আবণ্টন দিছে। আর এই একটা ভবনতে একটা বিত্তীয় বর্ষতে 18-19 বিত্তীয় বর্ষত মার্কেট সেট অর্থাৎ বজার নির্মাণের নামত 10,00,000 টাকা পুঁজি আবণ্টন দিছে। আর সেই একটা ভবনতেই পুনৰ 21-22 বিত্তীয় বর্ষত 30,00,000 টাকা পুঁজি আবণ্টন দি ধন আত্মসাত করেছে। কেবল এয়াই নহয়, হরেন দেউরীর পৃষ্ঠপোষকতাত মানব দেউরী, ভাস্কর দেউরী আর বিষ্ণু দেউরীয়ে দেউরী স্বায়ত্তশাসিত পরিষদর ভিতর চড়াত বিগত বছর ধরে পাওয়ার টিলার আর অন্যান্য আঁচনির নামত সংঘটিত করে আহিছে বিয়াগুম কেলেঙ্কারি। পরবর্তী সময়ত প্রাগ নিউজে পোহরলৈ আনিব দেউরী স্বায়ত্তশাসিত পরিষদত উঠি রজা বহি রজা হয়ে দুর্নীতি সংঘটিত করা বহু নতুন মুখ, লগতে খোল খাব এই বৃহৎ কেলেঙ্কারির আন বহু ন ন তথ্য। ভিডিও জার্নালিস্ট রিন্টু হাজরিকার সহিতে বিতুপন বরার রিপোর্ট, প্রাগ নিউজ।